স্পেন বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রিদের বাঙালি পাড়া খ্যাত লাভা পিএস এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্পেন, অ্যান্ডোরা ও ইকুয়েটরি গিনিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রফ মণ্ডল। স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। ইফতার মাহফিলে স্থানীয় বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।